আমাদের এই যে আমরা এখন প্রথমে এই যে পিএইচডিটা কি করবেন আমরা, হয় এখান থেকে রাইট বাটন ক্লিক দিয়ে যে ওপেন করলেও হবে, অথবা যে ওপেন উইথ দেওয়ার পর যে ফটোশপ যদি আপনাদের পিসিতে ইনস্টল করা থাকে, অ্যাডোবি ফটোশপ, এটা আপনি সফটওয়্যারটা এটা ইনস্টল করে নেবেন। এখানে এই যে ওপেন উইথে ক্লিক দিলে এই যে অ্যাডোবি ফটোশপ এখানে এটা সিলেক্ট করলেও হবে, অথবা এখানে কি ডাবল ক্লিক দিলেও সেটা ওপেন হবে। দেখেন আমার এই যে পিএইচডিটাও ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এইরকম এটা আসলে আপনারা কেটে দেবেন, এটা এটা দরকার নেই। এইরকম অনেকগুলো বাদ দেখতে পাবেন, এইটা এটা কি দিয়ে রিমুভ করবেন, কন্ট্রোল কন্ট্রোল চেপে এইচ চাপবেন, কন্ট্রোল এইচ, তাহলে কি হয়ে যাবে এটা চলে যাবে। এটা আমাদের পিএইচডি। এটা এখন আমরা জুম করবেন, জুম দুইভাবে করা যায়। আপনি এই যে এখান থেকে আপনাদেরকে যদি দেখাই আমি, এই যে এখান থেকে রাইট বাটনে যে জুম টুল ইউজ করে এখান থেকে আপনারা জুম করতে পারবেন, জুম হবে। অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে, কন্ট্রোল বাটন প্রেস করার পর যদি প্লাস চাপেন তাহলে কি পিএইচডিটা জুম হবে। দেখেন জুম হচ্ছে। আবার কন্ট্রোল মাইনাস মানে কি জুম আউট, কন্ট্রোল প্লাস মানে জুম ইন, এটা করলেও হবে। তারপর আপনারা এই যে এনি কি চেপে ধরে এরকমভাবে মাউসটা স্ক্রল করে আপনারা নিয়ে যাবেন, যেখানে এসে সেখানে আপনারা পিএইচডিটা দেখতে পাবেন। এখন যেটা হচ্ছে যে আমাদের প্রথমে এই যে একটা লোগো, এই যে লোগো অথবা কোনো ইমেজ কীভাবে সিলেক্ট করব সেটা যদি ইয়া দরকার হয়। আচ্ছা পিএইচডি দেখেন, প্রথমে দেখেন আমার যে এই যে এই সাইডটা দেখবেন, এইখানে এটা হচ্ছে হিস্টোরি, মানে আপনি যে পিএইচডিটা আপনার মেন পিএইচডিটা হচ্ছে এখানে, এই এখানে ক্লিক দিলে সবসময় মেন পিএইচডিতে ফিরে যাবেন। আর যে এই জিনিসটা হচ্ছে লেয়ার, এই জিনিসটা কাজ করে কি নিয়ে, লেয়ার নিয়ে। এই যে এখানে মানে সবগুলোই কিন্তু ভাগ ভাগ করা আছে, এই সেকশনগুলো এখানে লেয়ার অটো সিলেক্ট হয়ে যায়। আমি যদি দেখেন একটা ইমেজ কীভাবে পিএইচডি থেকে নেবেন, এই যে এটা বলে আছে আপনার সিলেক্ট টুলস, এই টুলসটাতে আপনারা সর্বপ্রথম ক্লিক দিবেন। টুলসটাতে ক্লিক দেওয়ার পর যেটা নিতে যাচ্ছেন এই যে ইমেজের ওপর ক্লিক দিবেন, ইমেজের ওপর ক্লিক দেওয়া দেখেন এই যে এই পাশে দেখেন একটা কিন্তু লেয়ার সিলেক্ট হয়ে গেছে অটো। এটাতে এই যে এখানে যে চোখের মতো আইকনটা আছে, এই যে ওয়াল্টার স্টেপে এই চোখের আইকনটাতে ক্লিক দিবেন, তাহলে দেখেন আপনার শুধুমাত্র এই ইমেজটা আছে, বাকি সব কিছু কি হয়ে গেছে, চলে গেছে। এখন আপনি এই যে রেক্টেঙ্গুলার টুলস যেটাকে বলে, এই টুলসটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইমেজটা বড় করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যখন সিলেক্ট করা হলো এখন আপনারা চাপবেন কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি চাপার পর এটা হচ্ছে আপনারা কপি করে নিলেন। তারপর হচ্ছে কি প্রেস করবেন, কন্ট্রোল এন, কন্ট্রোল এন প্রেস করার পর তারপর আপনারা ইন্টার দিবেন। এই যে আচ্ছা কন্ট্রোল এন, দেখেন কন্ট্রোল এন যখন প্রেস করছি মানে ইমেজের উইড আর হাইট অনুযায়ী সে কিন্তু অটো তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিনবো আমরা সবসময় ট্রান্সপারেন্ট নেব, এই যে ট্রান্সপারেন্ট করে দেবেন ক্রিয়েট। এই যে দেখেন এখানে যদি আমি পেস্ট করে দিই আমার এই ইমেজটা কিন্তু চলে আসছে, আমরা যদি জুম করি এই যে লোগোটা যেটা আমার সেটা চলে আসছে। এখন আবার মেন পিএইচডি কীভাবে আনবো, এই যে হিস্টোরিতে এই যে আমার পিএইচডি যেটা ফাইলটা এখানে ক্লিক করলে আবার আমার পিএইচডি চলে আসবে। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা ইমেজ কেটে নিব। এটা লোগো দেখালাম, তারপর আমরা যদি পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তাহলে আমরা এই যে আবার সিলেক্ট টুলস সিলেক্ট টুলসে ক্লিক করবো, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ক্লিক করবো। দেখেন এইদিকে একটা কি হয়ে গেছে, এইদিকে একটা লেয়ার সিলেক্ট হয়েছে। আমরা যদি এই যে চোখ ওয়াল্টার চেপে ধরে যে এই চোখের মতো আইকনটাতে ক্লিক দেই, দেখেন এই এটা আসছে। তারপর আমাদের যদি একটা অংশ আসছে এখন পর্যন্ত, তারপর আমরা কী করবো, এটা না, এই যে দেখেন এটা চলে আসছে। এরকমভাবে আমরা লেয়ারগুলো কী করে দেবো, সিলেক্ট করে করে দেবো। এটা যদি আমরা না দিই, এটা হচ্ছে আমাদের উইদাউট কি অপাসিটি দিই, আমরা উইদাউট অপাসিটিতেই আগে করি। এই অপাসিটিটা আমরা দেবো সিএসএস দিয়ে, ওকে। এখন আবার কী করবো, এই যে রেক্টেঙ্গুলার টুলস এটা সিলেক্ট করার পর এই যে এরকম করে সিলেক্ট করে নেবো ইমেজটা পুরোটাই, আবার কি কন্ট্রোল শিফট সি, তারপর কি কন্ট্রোল এন। আমরা যখন সিলেক্ট করতেছি ইমেজের উইড অনুযায়ী অত কিন্তু এখানে উইড এবং হাইট জেনারেট হয়ে যাবে, এই কারণে আমরা ইন্টার দেবো। তারপর কি এখানে ইমেজটা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। দেখেন আমি কয়টা ইমেজ কাটলাম, দুইটা ইমেজ। এখন এই যে আমার আবার হিস্টোরি থেকে এই যে আমার যে মেইন যে নামটা পিএইচডির এখানে ক্লিক করবো, করলে আবার আমরা পিএইচডিতে ফিরে আসবো।
দুইটা হয়ে গেছে আমার। আমি এখন এগুলো সেভ করি, সেভ কিভাবে করব, কন্ট্রোল, এই যেগুলো ট্রান্সপারেন্ট ইমেজ দরকার, মানে আমাদের এই ট্রান্সপারেন্ট বলতে কি বোঝায়, মানে তার ব্যাকগ্রাউন্ড সবসময় স্বচ্ছ থাকবে। যে দেখেন এখানে এতে ইমেজের উপরে এই ইমেজটা রাখছে, মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাচ্ছে, এটাকে বলে ট্রান্সপারেন্ট ইমেজ। তো ট্রান্সপারেন্ট ইমেজগুলো সবসময় পিএনজি ফরম্যাটে থাকতে হবে। এটা হবে কন্ট্রোল এস চাপিয়ে আমরা সেভ দেব, এখানে সিলেক্ট করে দেবো কি পিএনজি, এই যে দেখেন পিএনজি সিলেক্ট করে দেবো। তারপর আমরা যেখানে সেট করব, আমরা আপনাদের ফোল্ডারে যাই, আমরা আজকে ডেট দিয়ে একটা ইয়ে তৈরি করি, 28/6/2020, 28/6/2020। এই যে আমরা এখানে কি করি, এটার নাম লোগো দেই, লোগো এই যে ডট পিএনজি অটো তৈরি হয়ে যাবে। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। তারপর এটা সেভ করবো কি কন্ট্রোল এস দিয়ে। তো এটা আমাদের পিএনজি জেপিজি নট ফ্যাক্ট, আমরা এখানে এটা কি জেপিজি ফরম্যাটে দিতে পারি। এখানে কি দেবো, স্লাইডার অথবা ব্যানার, BAEER ব্যানার। দেখেন আমি কি করে নিলাম, ব্যানারও নিয়ে নিলাম। তো আমার দুই টাইমে সেভ করা হয়ে গেছে। এখন এগুলো কি করবো, আমি এখান থেকে কেটে দেবো, কেটে দিতে আসলাম। আমরা এখানে কি করলাম, একটা ইন্ডেক্স এসটিএমএল ফাইল তৈরি করলাম, একটা স্টাইলার সিএসএস। আমরা এখানে ইমেজের নামে একটা ফোল্ডার করবো, ওই ফোল্ডারের ভিতর সমস্ত ইমেজগুলো রেখে দেবো। এখানে আমি একটা ফোল্ডার করি ইমেজেস, IMAGES ইমেজেস। ওকে, এটা আমি এখানে নিয়ে গেলাম, ইমেজেসের মধ্যে রেখে দিলাম, ইমেজগুলো এখানে রেখে দিলাম। এখন এটা আমি নোটপ্যাড ওপেন করি, এই দুটাই ইন্ডেক্স এবং ইনস্টলার সিএসএস। এখানে ইন্ডেক্স আর এখানে আমার স্টাইল ডট সিএসএস চলে আসছে। ওকে, আমরা কিভাবে লিখি, এখানে প্রথমে স্কুল আমাদের ডক টাইপ DOCTYP, ডক টাইপ HTML, ডক টাইপ HTML শুরু করলাম। এখানে কি করব, আমরা HTML শুরু করব, HTML HTML কি করে দেব, ক্লোজ HTML। তারপর হেড শুরু, HTTP হেড, ব্যাকস্ল্যাশ হেড। তারপর হচ্ছে আমার টাইটেল, TITL টাইটেল শুরু, টাইটেল শেষ। আমাদের টাইটেলটা কি হতে পারে, আমরা এখান থেকে এই যে এখানে ইআরপিএস আছে গোল্ডেন, তো আমরা টাইটেলের নামটা হতে গোল্ডেন, GOLDEN গোল্ডেন। টাইটেল শেষ, এখানে কি লিখবো আমরা, বডি, BODI বডি, ব্যাকস্ল্যাশ বডি, আমাদের বডিও শেষ। তারপর আমরা কি করি, সিএসএস ফাইলটা এখানে লিঙ্ক করি। সিএসএস ফাইল লিঙ্ক করবো কিভাবে, লিঙ্ক রেল, রেল ইকুয়াল কি হবে, স্টাইল শিট, স্টাইল SHWT শিট, HREF স্টাইল ডট সিএসএস টাইপ ইকুয়াল টু টেক্সট স্ল্যাশ সিএসএস। সেভ করে নিলাম আমি। এখন আমি যদি এটা এখন ইয়া দেখি, এটা আমার চলে আসছে, আমি কোনো কিছু লিখি না, এই কারণে কি এটা এরকম দেখাচ্ছে। তো ওকে, নো প্রবলেম। এখন আমরা কি করব, এই ডিজাইনগুলো করব। এই যে দেখি আমরা এখানে, এখান থেকে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ফন্টগুলো কীভাবে আসছে পিএইচডিতে, ফন্ট আমরা কীভাবে বুঝবো। এই যে আমরা যদি এখানে টিতে ক্লিক, টি সিলেক্ট করবো, টি সিলেক্ট করার পর যদি আমরা এই যে লেখার উপর সিলেক্ট ক্লিক করি, তাহলে দেখবেন এই যে দেখবেন একটা ফন্ট এখানে অটো, এই যে উপরে দেখ লক্ষ্য রাখবেন, এখানে উপরে এখানে কি ফন্ট ফ্যামিলিটা চলে আসছে, ফন্ট ফ্যামিলি আছে মনসেরাট। আবার যদি আপনারা দেখতে চান অন্য ফন্ট ফ্যামিলি, এই যে টিতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এই যে দেখেন ফন্ট ফ্যামিলির নাম কি মনসেরাট বোল্ড। ওকে ক্লিক করার পর এই যে ফন্টের কালারটা এখানে দেখা যায়, এই যে উপরে এই যে ফন্টের কালারটা হচ্ছে AFFF মানে সাদা, এটা দেখা যাচ্ছে এখানে। আর এই যে ফন্ট সাইজটা কত, এই যে 74 PT মানে প্রায় 74 পিক্সেলের আর কি, মানে এখান থেকে আমরা কি সব কিছুই দেখতে পারবো। এটা হচ্ছে আমার
ফান ফ্যামিলি, তো আমরা কি এইভাবে কি এভাবে এভাবে আমরা এখানে আছে এখানে ফান এখান থেকে কি করবো আমরা, এই যে এখান থেকে আমরা আবার যখন এই যে হিস্ট্রি থেকে এখানে ক্লিক দেবো আমরা কি মেইন ইয়াতে চলে যাব। তো আমরা আগে এই সেকশনটা ক্রিয়েট করে নিই, তারপর আমরা কি করবো হেডার সেকশনটা ক্রিয়েট করব। আচ্ছা হেডার সেকশনও আমরা ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এখন একটা আমরা সবসময় জানি কি আমরা একটা কন্টেইনার বলতে বুঝি, আপনাদের একটা কথা বলছিলাম যে কন্টেইনার কন্টেইনারের এখানে উইডটা কত এটা মাপার জন্য এই যে আমরা যদি এখানে ক্রিয়েট করি আই ড্রপ টুলসে রাইট বাটন ক্লিক করি, যে দেখুন রুলার টুলস এটা যদি আমরা সিলেক্ট করি এখানে ক্লিক এখানে ক্লিক দেব, তারপর এখানে ক্লিক দেবো কি শিফট চাপবো দেখেন, তারপর এখানে যতদূর পর্যন্ত আছে এখানে নিয়ে যাব। এখানে যদি ছেড়ে দেই অথবা আমরা যদি এই যে এখান থেকে ইয়া করি এখান থেকে কত পর্যন্ত এটা 936 মানে প্রায় 940-এর মতো আর কি কন্টিনিউয়ার উইথ এটা দেখাচ্ছে। তো ঠিক আছে, এই যে আপনারা এখানে উপরে দেখতে পাবেন উইড কত আর হাইট কত এটাও আপনারা উপরে দেখতে পাবেন। তো আমরা এখানে 940-এ নেই কন্টেইনার উইড, আমরা এখানে কি দেবো একটা হেডার সেকশন ক্রিয়েট করি ডিপ ক্লাস এসিএ ডিআর হেডার ডিপ ক্লাস হেডার ব্যাকস্ল্যাশ ডিপ। তারপর আমার কি দরকার আমরা এখানে একটা কন্টেইনার নেব ডিপ ক্লাস কন্টেইনার ব্যাকস্ল্যাশ ডিপ, আমরা হেডার নিলাম কন্টেইনার। এখানে যদি দেখেন এখানে আমরা যদি দেখি লোগো থাকবে একটা ডিবির মধ্যে এবং মেনু বার থাকবে আরেকটা ডিবের মধ্যে, তো আমরা এখন এখানে দুইটা ডিব নেই ডিব ক্লাস লোগো ডিব ক্লাস লোগো ব্যাকস্ল্যাশ ডিব, আরেকটা ডিব নেব কি মেনু বার মেনু বার। ওকে, তো লোগোর ভিতর লোগো অ্যাড করবো কিভাবে, আইএমজি ট্যাগের মধ্যে দিয়ে আইএমজি এসআরসি আমরা লোগোটা আছে কোথায় আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে, তারপর ওখানে কি নাম লোগোটা আছে লোগো ডট পিএনজি নামে লোগোটা আছে, এখানে কি দেবো অল্টার ট্যাগ অল্টার ইজ ইকুয়াল টু কি দেবো নাম দিয়ে দেবো যে লোগো, এটা আমার লোগো নিয়ে নিলাম। মেনু বারের ভিতর মেনু বার ক্রিয়েট করি, মেনু বার ক্রিয়েট করার জন্য আমরা জানি কি কোন ট্যাগ ব্যবহার করা হয় ইউএল ট্যাগ ব্যবহার করা হয় আপনাদের দেখাইছিলাম, তাই আমি এখানে ইউএল ট্যাগ ব্যবহার করলাম ইউএল ব্যাকস্ল্যাশ ইউএল। বুঝি না করলাম দেখেন ইউএল এর ভিতরে কোন ট্যাগ নেবো এলআই, এলআই নেওয়ার পর আবার ব্যাকস্ল্যাশ এলআই, এলআর ভিতর কি লিখি আমরা এ এ এসরিফ এসরিফ কি রাখি হ্যাশট্যাগ আপাতত রাখি দেব হোম ব্যাকস্ল্যাশ এ এই যে, তারপর আমরা কি দিলাম এটা দিয়ে দিয়ে আমরা বাড়াই নিলাম নিজের ইচ্ছা মতো। ওকে, আমরা এখন পর্যন্ত নামগুলো চেঞ্জ করতেছি না, আমরা এটাই দেখি, আমরা যদি এখানে বাড়ে যায় দেখি আমাদের লোগোটাও আসছে আমাদের এগুলো চলে আসছে। ওকে, এখন আমরা যদি কি করব এখন আমরা সিএসএল লিখবো এখানে, তো সিএসএল লেখার সময় আমরা কমেন্ট করে লিখবো, সিএসএল কমেন্ট করে কিভাবে স্ল্যাশ স্টার দিয়ে শুরু হয় তারপর কি হয় স্টার স্ল্যাশ দিয়ে শেষ হয় এর মাঝে আপনি কমেন্ট লিখবেন, তো এর মাঝে আমি এভাবে একটু সাজাই নিই লেখাগুলোকে, এখানে এইভাবে আমি সাজাই নিলাম বুঝার সুবিধার্থে। এখানে লিখবো যে জেনারেল স্টাইল অথবা গ্লোবাল স্টাইল গ্লোবাল স্টাইল, তারপর এটা কপি করে নিয়ে
দেখেন এখানে লিখবো কি হেডার স্টাইল, এসিএডিআর হেডার স্টাইল, এখানে লিখবো স্লাইডার অথবা ব্যানার স্টাইল, ব্যানার স্টাইল। এভাবে যদি কোডগুলো করেন তাহলে কি হবে, গ্লোবাল বলতে কি বোঝায়, এর মাঝখানে যে আমরা কোডগুলো রাখবো, গ্লোবাল বলতে কি যেই কোডগুলো ওয়েবসাইটে সব জায়গায় পাবে সেখানে রাখবো, হেডার বলতে হেডারের কোডটুকু শুধু এখানে রাখবো, ব্যানার বলতে ব্যানারের কোডটুকু এখানে রাখবো, এরকম প্রত্যেকটা সেকশনের জন্য কমেন্ট করবার কোড দেবো। তাহলে কি হবে, যদি আমার কখনো এডিট করার প্রয়োজন হয় তাহলে আমি কি ইজিলি এডিট করতে পারবো, কিন্তু যদি আমি একসাথে রাখি কি তাহলে কি একটা সমস্যা হবে। এই সুবিধাতে কি করবো আমরা, এরকম করে কমেন্ট করি কোড করব। তো গ্লোবাল বলতে কি কন্টেনার, আমার গ্লোবাল এইখানে আমি কি করি নাই ডট কন্টেইনার, CONTAI কন্টেইনার, কন্টেনার আমরা উইথ দেবো না ম্যাক্স উইথ দেবো, অবশ্যই ম্যাক্স উইথ দেবো। উইথ কেন দেবো, ম্যাক্স উইথ কেন দেবো, আপনাদেরকে প্রিভিয়াস অনেক আলোচনা করছি, এখানে কি দেবো ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ কত পিক্সেল দেবো, 940 পিক্সেল, ম্যাক্স উইথ 940 পিক্সেল। তারপর এখানে কি দেবো মার্জিন জিরো অটো, মার্জিন জিরো কি দেবো অটো দেবো, আর একটা পেডিং দিয়ে দেই, পেডিং, পেডিং কি দিয়ে দেবো, পেডিং দেবো টপ বটমে 0 পিক্সেল, লেফট রাইটে দেবো 20 পিক্সেল। এখানে যখন 20 পিক্সেল দেবো তখন কি 940 থেকে 20 ইয়া করবে, তো এই করে আমরা এখানে 960, 900 কত দিয়ে দেবো 20 20 40, তো এখানে আমরা দিয়ে দিই 980 দিয়ে দিই। তাহলে এখান থেকে যে লেফটে 20 পিক্সেল খাবে, রাইটে 20 পিক্সেল খাবে, এখানে কত 40 পিক্সেল বাড়াই দিলাম, 980। ওকে, এখন আমাদের একটা ইয়ে আছে, সেটা আছে বক্স সাইজিং বর্ডার বক্স আমাদের দিয়ে দেওয়ার লাগে। বক্স সাইজিং বর্ডার বক্স কেন দেওয়ার লাগে, যে পেডিংটা ওই ডিপের ভিতরেই কাজ করবে। তো আমরা যদি এই যে স্টার মার্ক দিয়ে, স্টার মার্ক দিয়ে যদি এখানে দেই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা স্টার বলতে বুঝা যায় এটা সব জায়গায় পেয়ে যাবে, স্টার দিয়ে যদি কোনো কিছু লেখেন এটা সব জায়গায় পেয়ে যাবে। তো এখন আমরা এখানে কি দেবো, এই কারণে আমরা প্রত্যেকটা ডিবে ডিবে না দিয়ে এরকম স্টার দিয়ে সব জায়গায় দিয়ে দেবো। এখানে কি লিখবো, বক্স সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স, এই সিসগুলো আপনাদেরকে দেখাইছিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখেন আমাদের এটা কত মানে চলে আসছে, আমরা যদি এখন ইন্সপেক্ট করে দেখি কোডগুলো, দেখেন এখানে এই যে কন্টেইনারে যদি যাই, দেখেন এখানে এই যে ম্যাক্স উইড ইয়ে, দেখেন আমরা এই যে দেখেন স্টার দিয়ে বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছি, সেটা দেখেন এই যে কন্টেইনারও পেয়ে গেছে, ডিপ ক্লাসে যাই এখানেও পেয়ে গেছে। এইখানে স্টারটা হচ্ছে কি আমার সব এলিমেন্টকে সে সিলেক্ট করে, তাহলে আমার আলাদাভাবে আর বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার কোনো দরকার নেই, আমরা এটা পেয়ে গেলাম। এখন কি করবো আমরা, দেখেন এখানে ডিজাইনটা লোগো আছে কোথায়, লেফটে, আর মেনুবার কোথায় আছে, রাইটে, মানে আপনার কন্টেইনার যেখানে শেষ, এই যে কল্পনা করেন এটা আপনার এখান থেকে কন্টেইনার শেষ, মেনুবারগুলো কি হবে রাইট থেকে থাকবে, আর লোগোটা কোথায় আছে লেফটে আছে। তো এখন এখানে যত মেনুবার বাজবে, দুইটা থাকলে এখন কন্ট্যাক্ট অ্যাবাউট, এখানে পোর্টফোলিও সার্ভিস হোম, আরেকটা বাড়লে কোথায় আসবে এখানে আসবে, মানে লোগো মেনুবার কিন্তু আছে কোথায় থাকে রাইট থেকে আছে। এখন আমরা কি করবো, এখানে আমরা একটা জিনিস ইয়া জানি যে ফ্লোট লেফট ফ্লোট রাইট, আমরা যদি এই যে লোগোটাকে দিয়ে দিই কি ফ্লোট লেফট, আর যদি এই যে মেনুবারটাকে দিয়ে দিই কি ফ্লোট রাইট ফ্লোট রাইট, তাহলে দেখেন লোগো কোথায় গেল, লেফটে থাকলো, মেনুবার কোথায় গেল, রাইটে থাকলো। এখন আপনারা বলতে পারেন যে উইথ, উইথ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যেহেতু লোগো এখানে যেহেতু কি মেনুবার, তো এর যখন আমি উইথ দেবো না সিলেক্ট করে তখন কি বুঝাবে, উইথটা সে অটো পাবে, মানে এর যত মেনু আইটেম বাড়বে সে রাইট থেকে শুরু করে এর দিক থেকে বাড়তেই থাকবে, যেখানে যা শেষ হওয়ার সেখানে শেষ হবে, লোহর যতটুকু উইথ সে ততটুকুই উইথ দিবে। তো আমরা যদি উইথ সেট করে না দেই তাহলে সেটা হবে কি উইথটা অটো কাজ করবে, তা আমরা সব যেখানে উইথ দরকার সেখানে সেট করবো, এখানে তো উইথ দরকার নেই, এখানে সে অটো বাড়বে। এখানে কী করে আমরা লোহোটাকে নিয়ে নিই, আর যে হেডার স্টাইল এখন লিখবো, দেখেন লোগো উইথ, উইথ না কি লিখবো ফ্লোট, ফ্লোট লেফট, তারপর আমরা কি দেবো এই যে মেনুবারটাকে, মেনুবারটাকে ফ্লোট রাইট করে দেবো। ফ্লোট রাইট সেভ করে নিলাম, ওকে।
এখন আমি যে রিলোড দেই, ওকে, আমি যেহেতু আমার এখানে দেখেন কি এখানে যদি আমি এখনই যদি আমি এটা কিন্তু হবে ট্রান্সপাই, মানে ব্যানারের উপরে এই হেডারটা চলে আসবে। তো এখনই যদি আমি কি করে দেই, এই হচ্ছে আপনার লেখার কালার, মেনুর কালারগুলোকে সাদা করে দেই, হোয়াইট করে দেই, আমার বডি ব্যাকগ্রাউন্ডও হচ্ছে হোয়াইট, মেনু কালারও হয়ে যাবে হোয়াইট, তখন কিন্তু আমি এই লেখাগুলো দেখতে পাবো না। এই কারণে আমরা তো কি করি, আমি এই যে হেডারে একটা কি দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখেন আমরা একটা জিনিস জানছিলাম, যখনই আমরা লোগো মানে ফ্লোড ইউজ করি, প্যারেন্ট ডিভের দেখেন এই যে হাইটগুলো হারাই গেছে, হাইট কিন্তু না। এখানে যদি এই যে হেডারে আমি ব্যাকগ্রাউন্ড দেই, আমার হেডারে যদি আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড, হেডার ব্যাকগ্রাউন্ড এটা দেই, পেডিং যদি দেই টপ বটমে 20 পিক্সেল করি এবং লেফট রাইটে 0 পিক্সেল, দেখেন পেডিং এর জায়গাটুকু পেয়েছে কিন্তু হাইট প্রপার এখানে কাজ করতেছে না। এর সমস্যা সলভ করার জন্য আমরা একটা কোড দেখছিলাম, সেটা কি নামে, আমরা ক্লিয়ার ফিক্স, অথবা আমরা যদি হাইড অটো, ওভারফ্লো অটো ইউজ করি, অথবা ওভারফ্লো হিডেন, তারপরেও কিন্তু কাজ করে। কিন্তু এখানে প্রত্যেকটা ডিবে ডিবে গিয়ে সেটা লিখে দিতে লাগবে। এই কারণে কি দেখছিলাম আমরা একটা ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস দেখ, ক্লিয়ার ফিক্সের একটা কাজ দেখছিলাম। কিভাবে ক্লিয়ার ফিক্সটা কাজ করে, এই যে আমি কন্টেইনারে একটা ক্লাস দেবো ক্লিয়ার ফিক্স নামে, সিএলই ক্লিয়ার ফিক্স, এই যে ক্লিয়ার ফিক্সটা কি করবো আমি এখানে, এটা কোথায় লিখবো, গ্লোবাল স্টাইলের ভিতরে, কারণ গ্লোবালে ওই কোডটা পাবে সব জায়গায়। এই ক্লিয়ার ফিক্স দিলাম, তারপর কি দেবো, ডট আফটার, আফটার দেবো কি লিখবো, কন্টেন্ট, কন্টেন্টটাকে কি রাখবো, ফাঁকা রাখবো, কোনো কিছুই নেই। আর যাই দিয়ে দেবো কি, ডিসপ্লে, ডিসপ্লে কি দিয়ে দেবো, টেবিল, ডিসপ্লে টেবিল। দেখেন এখন যদি আমি দেই এখানে রিলোড দেই, দেখেন আমার কিন্তু কন্টেইনার, কন্টেইনারের আফটার পাইছে, ডিপ ক্লাস কন্টেইনার, ওকে। আমরা এখানে কি করে দেই এই ক্লিয়ার ফিক্সটা, হ্যাঁ আরেকটা জিনিস লিখতে লাগে, সেটা কি লিখতে লাগে, ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ এটা যদি দিয়ে দিই, এখন যদি আমরা দেখি আমরা কন্টেইনারের হাইটটা ফিরে পাবো। দেখেন এই যে কন্টেইনারে যদি আমি ইয়া করি, দেখেন এই যে কন্টেইনারের হাইটটা কি পাইছি, আমরা ফিরে পাইছি। এই যে হেডারের হাইটটাও কি আমাদের চলে আসছে, এখন হেডারেও কোনো সমস্যা নেই। তো আমরা কি করব এখানে, এই যে আমরা এখানে কি করব, এই ক্লিয়ার ফিক্সটা আমরা হেডারেও দিয়ে দিই, যাতে করে কোনো সমস্যা না হয়। ক্লিয়ার ফিক্সটা কী জন্য ইউজ করলাম, যখন আমরা ফ্লোড ইউজ করব আর তখন আমরা এই ক্লিয়ার ফিক্সটা ইউজ করব। আমি ক্লাস নাম দিয়ে কেন নিয়ে নিলাম, ক্লাস দিয়ে আমি শেষে লিখে রাখলাম, যেখানেই আমি ফ্লোড ইউজ করব তার প্যারেন্ট ডিভে যা, আমি যদি ক্লাসটা ধরাই দিই তাহলে আমার হয়ে যাবে, আর নতুন করে কোনো শেষে লিখতে হবে না। ওকে, এখন যদি আমরা কি করি এখান থেকে, এখন আমরা দেখি এই যে ব্রাউজারটাতে দেখি, এখন দেখেন আমার এখানে এই যে দেখেন লেফট রাইটে কিন্তু একটা কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপটা কিসের পাচ্ছে, বডির একটা মার্জিন পাচ্ছে, বডি। তো আমি এখানে কি করবো, বডিটা একটাকে ডিরেক্ট ধরো, বডিকে ধরে মার্জিন 0 করে দেবো। এই যে বডি, বডিকে একটা ট্যাগ আমাদের, বডি এখানে কি করে দেবো, যে মার্জিন 0px, 0px, পেডিং 0px, এটা যদি আমরা সেট করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে গ্যাপটা থাকবে না, এটা বন্ধ হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, মেনুবারগুলোকে ইনস্টল করব। মেনুবারগুলোকে যদি ইনস্টল করি, এই যে ইউএল, ইউএল কি দেব, লিজ স্টাইল নান, দেখেন এখানে কি দেব, লিজ স্টাইল নান। লিজ স্টাইল নান দেওয়ার ফলে কি হয়, এই যে আমরা যেটা দেখি ব্যাকগ্রাউন্ডটা আপাতত রিমুভ করে দেই আর এখানে লিজ স্টাইল নানটা উঠে দেই, এই যে লিজ স্টাইলগুলো যে ডট ডটগুলো আছে, এই লিজ স্টাইল নান দেওয়ার ফলে এটা চলে যাবে। তারপর এখানে কি লিখবো, লিখবো যে পেডিং 0, মার্জিন 0,
চলে এলো। ইউএল এর কাজ সেরে যে মেনুবারকে ধরে মেনুবার ইউএল কে ধরবো, এখানে সিলেক্ট করব, এখানে কি দেব এই যে সিএসএস টুকু যেটা আমরা লিখলাম, রেজিস্টার নাম, পেডিং জিরো, মার্জিন জিরো। এখন এখন আমরা কি করব, এই যে এলআই গুলোকে কি করব, ফ্লোট করব। ফ্লোট কি করব, লেফট। এই যে এলআই গুলোকে কি দেব, ফ্লোট লেফট। এখন আমরা এই দেখি এখানে এই যে ইউএল এলআই, এই যে ইউএল এলআই, এলআই তে কি দেব, ফ্লোট লেফট। এফ হলো এটি ফ্লোট লেফট। দেখেন এখানে এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন এই যে হোম 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 এটা চলে আসছে। এখন কি করব আমরা, এতে সিলেক্ট করব, এই যে নিচে নিচে এতে আগে একটা কালার দিয়ে দিই, কালার হোয়াইট করে দিই, এ এর কালার কি করে দেবো, কালার শিফট এফ এফ এফ, কালার হোয়াইট। দেখেন এই যে হোয়াইট হয়ে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে ডাকগুলো, এটাকে কি বলে, এটাকে বলে টেক্সট ডেকোরেশন। এই যে আমরা এখানে লিখি এখন টেক্সট ডেকোরেশন নাম, তারপর আমরা কি দেবো একটা মার্জিন রাইট দেই, মার্জিন রাইট 25 পিক্সেল। দেখেন এই যে দেখেন এখানে কি আছে, দেখেন আমার মেনুবার কিন্তু এই যে রাইটে থাকতেছে, এই যে দেখেন এটা সে ইয়া হয়ে যাচ্ছে, অটো জায়গা নিয়ে নিচ্ছে, মার্জিন রাইট 30 পিক্সেল। এখানে কি দিয়ে দেবো, মার্জিন রাইট 30 পিক্সেল। এখানে দেখেন আপনার লাস্টের মেনু, লাস্টের এটা কি মার্জিন রাইট দরকার আছে, লাস্টের এর কিন্তু মার্জিন রাইট দরকার নেই। এটা রিমুভ করবেন কিভাবে, এই যে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড নামে আপনাদের একটা জিনিস শিখাইছিলাম, এই যে এল আইটা দিবেন কি লাস্ট চাইল্ড, মানে সবারে যেটা লাস্টে এল আই থাকবে, লাস্ট হাইপেন চাইল্ড, লাস্ট চাইল্ড এরপর কাকে ধরবেন, এ কে ধরবার, যে মার্জিন রাইট জিরো, যে সবগুলারে মার্জিন রাইট পাবে কিন্তু লাস্ট চাইল্ডে মার্জিন রাইট পাবে না। এখন যদি আমি রিলোড দেই দেখেন এই যে এই এটা দেখেন এখানে মার্জিন রাইট পেয়েছে, কিন্তু এই যে লাস্টের এটা দেখেন এই যে মার্জিন রাইট জিরো, মানে লাস্টের তো আমার মার্জিন রাইট দরকার নেই। এভাবে আমরা কি লাস্ট চালকে মার্জিন রাইট জিরো করে দেব। ওকে, এখন আমরা কি করি, এই যে হোমে এগুলো সব রিপ্লে, এখানে কয়টা আছে, পাঁচটা আছে, হোম সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট। এখানে কি করবো, যে টিতে ক্লিক করে এই যে সার্ভিসের উপর ক্লিক করব, কন্ট্রোল এস এবে এই যে সার্ভিস পুরোটাই কপি হয়ে গেছে। এখন আমি কোথায় রাখবো, এই এসটিএমএল এখানে রেখে দিই সার্ভিস, তারপর আবার যাবো ফটোশপে, আবার কোথায় যে সিলেক্ট, আবার টি সিলেক্ট করে আবার পোর্টফোলিওতে ক্লিক করব। দেখেন এখানে কি দেবো, এখানে পোর্টফোলিও চলে হয়েছে, তারপর আবার এখানে যে সিলেক্ট টুলে ক্লিক করে আবার টিতে ক্লিক করব, তারপর অ্যাবাউট এটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এস চাপলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, তখন কন্ট্রোল সি ডি কপি করে নেবেন। এখানে কি লিখলাম, অ্যাবাউট, তারপর এই যে সিলেক্ট টুল প্রেস করে আবার কি টি, তারপর এই যে কন্ট্যাক্টের উপর ক্লিক দিবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, তারপর এখানে আমরা কি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, আমাদের এগুলো দরকার নেই। কে দেখেন আমাদের এগুলো চলে আসছে। ওকে, পিএইচডিতে এখন দেখেন, পিএইচডি দেখেন সবগুলো কি আপার কেস লেখা, তো আমরা আপার কেসের জন্য কি জানি, টেস্ট ট্রান্সফর্ম আপার কেস কোথায় দেবো, যে এতে দিয়ে দেবো। এখন যদি আমরা দিয়ে দেই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেস্ট ট্রান্সফর্ম কি দিয়ে দেবো, আপার কেস দিয়ে দেবো। এই যে দেখেন এখন যদি ইয়ে করি সবগুলোই বড় হাতের হয়ে গেছে। ওকে, কিন্তু দেখতে কি এইরকম হয়েছে, না হয়নি, তার কারণ কি আমাদের এখন মেন যে ইয়া এটা হচ্ছে ফন্ট, ফন্ট ফ্যামিলিটা যদি আমরা যখন ধরাই দিতে পারি তাহলে সবগুলো কি হবে, সেম হয়ে যাবে। দেখেন আমরা কিভাবে ফন্ট ফ্যামিলিটা ধরাই দেবো, এখানে এই যে আমরা যদি দেখি এখানে ফন্ট ফ্যামিলিটা কি, এটা হচ্ছে যে মনসেরাট, এখানে কি আবার এটাও হচ্ছে আমাদের মনসেরাট, তো আমরা আপাতত আগে আজকে মনসেরাট ফন্ট ফ্যামিলিটা অ্যাড করি। মনসেরাট যেহেতু ফন্ট দুইভাবে অ্যাড করা যায় আপনাদের দেখাইছিলাম, একটা হচ্ছে ডাউনলোড দিয়ে, একটা হচ্ছে গুগল থেকে, গুগলের ডিরেক্ট লিঙ্কটা দিলে হয়, তো মনসেরাট গুগল ফন্ট, এখানে লিখি
মনসেরাট ফন্ট, মনসেরাট ফন্ট, এই যে আমাদের গুগলে নিয়ে এসেছে ফন্টটা, দেখেন এখান থেকে কি করবো আমরা, এই যে এখানে অনেকগুলো স্টাইল আছে মনসেরাটের, তো আমরা সবগুলো স্টাইলে সিলেক্ট করি, এই যে সবগুলো স্টাইল যখন আমি সিলেক্ট করছি এখানে দেখেন এক এক করে অ্যাড হচ্ছে, সবগুলো আমি সিলেক্ট করে নিলাম। আপনাদের যাদের কি নাই পিসিতে নেট থাকবে না, তারা ফন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফন্টটা অ্যাড করবেন, ডাউনলোড করে কিভাবে ফন্ট অ্যাড করার লাগে, ফন্টস ফোল্ডারের ভিতর রেখে সেই ফন্টগুলোকে লিঙ্ক আপ করে দিতে হয়, কিভাবে লিঙ্ক আপ করে দিতে হয় সেটা আমি আপনাদের আগেই শিখিয়ে দিয়েছি, আর যদি সমস্যা হয় তাহলে ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আপনারা এই যে যদি নেট কানেকশন থাকে তাহলে এই যে এমবেডেডে ক্লিক করে এখানে একটা অপশন পাবেন, এই যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমরা হেড ট্যাগের মধ্যে দিয়ে দেই তাহলেই হয়ে যাবে। দেখেন এখানে এই যে এখানে কি দেবো আমরা, হেড ট্যাগের মধ্যে লিঙ্কটা আমরা দিয়ে দেবো, এই যে টাইটেলের লিঙ্ক, লিঙ্কটা আমরা কোথায় দিই, আমরা টাইটেলের নিচেই তো লিঙ্ক দিই, এখানে আমরা দিয়ে দিলাম ওয়াটারপ্রুফ কোনটা এটা, এই যে দেখেন এই লিঙ্কটা আমার কি ফন্টটা এখন আমরা পেয়ে যাব, ফন্ট ফ্যামিলি এখান থেকে দেখেন ফন্ট ফ্যামিলি আমরা কি ইউজ করব, ফন্ট ফ্যামিলি লিখবো মনসেরাট, এই যে ফন্ট ফ্যামিলি লিখবো মনসেরাট, এটা আমরা কোথায় দিয়ে দেব, যেখানে আমাদের দরকার, এই যে এলআই এতে, এতে কি দিয়ে দেবো আমরা, এই যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেব। এখন যদি আমরা দেখি এখানে দেখেন আমাদের এই যে দেখেন এই রকম কিন্তু ফন্টটা চলে আসছে, এখন এখন কি করে দেবো জাস্ট শুধু এখন দেখেন এই ফন্ট আর ওই ফন্টের মধ্যে একটু মিলান, দেখেন সেম এই যে হোম সার্ভিস অ্যাপ পোর্টফোলিও আর এখানকার মধ্যে দেখেন, এখন জাস্ট আমাকে কি করে লাগবে, জাস্ট এখন আমি যদি শুধুমাত্র ফন্ট সাইজটা সিলেক্ট করে দিই, ফন্ট সাইজ কীভাবে, এই যে টিতে ক্লিক করে আবার হোমের ওপর যদি ক্লিক করি, এই যে এখানে দেখা যাচ্ছে 14 PT, মানে 14 PT আর পিক্সেল একটু কম বেশি, তো আপনারা ওটা পিক্সেল দিলেও সমস্যা নেই, এই যে আপনারা এখানে কী দিবেন ফন্ট সাইজ 14 পিক্সেল, দেখেন একবারে ওই রকম স্টাইল হয়ে গেছে সেম যেবার রকম হওয়ার কথা, এই যে ফন্ট সাইজ কী করে দেবো 14 পিক্সেল, এটা কোথায় দিয়ে দেবো এতে ফন্ট সাইজ 14 পিক্সেল, দেখেন এখন আমাদের এই যে এখানে যে PHDতে যে হেডার ডিজাইনটা ছিল আর এখানকার যে হেডার ডিজাইনটা আমাদের কিন্তু সেম, আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু এখন পর্যন্ত এক্সট্রা হিসাবে রাখছি, কী কারণে, কারণটা হচ্ছে যে আমার এই যে মেনুবারের কালার কি হোয়াইট, এটা হবে আমার ট্রান্সপারেন্ট হবে, মানে নিচে যখন স্লাইডার সেকশনটা দেবো স্লাইডার সেকশনের উপরে হেডারটা চলে আসবে, কিন্তু আমি যদি এখনই যদি হেডারটাকে যদি সাদা ব্যাকগ্রাউন্ড রাখি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কি মেনুটাকে বুঝতেই পারবো না কীভাবে, এই যে দেখেন আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেই স্প্রেড করে, এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি উঠাই দেই দেখেন আপনার কিন্তু মেনুবারটাকে বুঝতেই পারতেছেন না, তো এই কারণে কি আমি যাতে বোঝা যায় এই কারণে যাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, আমরা যখন নিচের সেকশনটা করা হবে তখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে হেডারটাকে ওই নিচের সেকশনের উপর নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো সেটাও দেখবো। ওকে, আপাতত আমাদের কি হেডার সেকশনের কাজ শেষ। আচ্ছা,